बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। सोनारगाँ जीआर इन्स्टिट्यूशन करतृक आयोजित अनलाइन क्लासे शिक्षार्थी जाना शुभेच्छा और स्वागतम। शिक्षार्थीबृंद, आज हम षष्ठ श्रेणी बांगला द्वितीय पत्र क्लास करब। गत सप्ताह भाषा नहीं आलोचना करा और भाषार प्रकार भेद। आज हम प्रथम मध्य भाषार उपादान नहीं आलोचना करब। प्रथम बोले भाषा बोलते कि बुझा। भाषा हल যে বাগযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থবোধক যে ভাবের মাধ্যমে মানুষের মনে ভাব প্রকাশ করা হয় সেটাই হচ্ছে ভাষা। তো ভাষার উপাদান প্রাণী জগতে একমাত্র মানুষেরই একমাত্র ভাষা আছে। ভাষার উপাদান নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখো শিক্ষার্থীবৃন্দ, ভাষার উপাদান মূলত প্রত্যেক ভাষারই উপাদান আছে। ভাষার উপাদান চারটি। এক হচ্ছে ধ্বনি, দুই নম্বর শব্দ, তিন নম্বর বাক্য, চার নম্বর বাগর্থ। প্রথমে আমরা ধ্বনিতে যাই। ধ্বনি বলতে কি বোঝায়? ধ্বনি হচ্ছে বাগযন্ত্রের সাহায্যে উচ্চারিত যে আওয়াজটা সেটাই হচ্ছে ধ্বনি। তাহলে বাগযন্ত্র কাকে বলে? বাগযন্ত্র হচ্ছে ফুসফুস থেকে যে বাতাসটা বাইরে বের হয়ে কথা বলার সময় যে বাতাসটা বের হয় সেটা মুখের ভিতরে নানা জায়গায় বাধাপ্রাপ্ত হয়। যেমন বাগযন্ত্র ফুসফুস, কণ্ঠনালী, দাঁত, ঠোঁট, মাড়ি, নাক, এগুলো হচ্ছে বাগযন্ত্র। তাহলে বাগযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজকে কি বলে? ধ্বনি বলে। তবে সব আওয়াজ কিন্তু ধ্বনি নয়, সব আওয়াজ ধ্বনি নয়। ধ্বনি হতে হলে সেগুলো অবশ্যই অর্থবোধক হতে হবে। যে বাগযন্ত্রের সাহায্যে অর্থবোধক যে ধ্বনিগুলো বের হয় সেগুলোর সাহায্যে আমাদের ভাষা তৈরি হয়। সেই ধ্বনিগুলোই বাগযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনিগুলো আওয়াজটাই হচ্ছে ধ্বনি। এবার আসো শব্দ। শব্দ কাকে বলে? এক বা একাধিক ধ্বনি মিলে কিসের সৃষ্টি হয়? এক বা একাধিক ধ্বনি মিলে শব্দের সৃষ্টি হয়। দেখো আমি একটা উদাহরণ দিই তোমাদের। যেমন এখানে দেখো তোমরা একটা উদাহরণ দিয়েছি, এখানে উদাহরণ হচ্ছে মানুষ। মানুষ একটা শব্দ। এই মানুষটাকে যদি আমরা ভাঙি, বাগে কি বের হচ্ছে? প্রথমে ম বের হচ্ছে, ম যোগ আ বের হচ্ছে, যোগ ন বের হচ্ছে, যোগ রসু হচ্ছে, যোগ তালব্যস হচ্ছে। তালব্যসটা ধ্বনি, বর্ণ নয়। এই যে ব্রেকেটে মূর্ধন্য ষ দিলাম এটা হচ্ছে বর্ণ। তাহলে মানুষ শব্দটা বাংলে, এই মানুষ হচ্ছে শব্দ, শব্দটাকে বাংলা অনেকগুলো ধ্বনি পাওয়া যায়। তাহলে এক বা একাধিক ধ্বনি মিলে কি হয়? শব্দের সৃষ্টি হয়। তাহলে এবার আসো বাক্যতে। বাক্য বলতে গেলে আমরা কি বুঝি? বাক্য হচ্ছে কতগুলো শব্দের সমষ্টি, অর্থবোধ শব্দ মিলে যখন কতগুলো দুই বা ততোধিক শব্দ মিলে যখন একটা মনের ভাব প্রকাশ করা হয় অর্থবোধ শব্দ নিয়ে, তখন সেটাই হচ্ছে বাক্য। সেখানে ভাষার উপাদান হিসেবে তিন নম্বরে হচ্ছে বাক্যের স্থান। দেখো তোমরা প্রথমে ধ্বনি, ধ্বনির পরে শব্দের মধ্যে ধ্বনি পেয়েছে, আরো সংহত হয়েছে, বাক্যে গিয়ে সেটা পরিপূর্ণতা পেয়েছে। যেমন আমি বাক খাই, কতগুলো শব্দ মিলে এখানে একটা বাক্য তৈরি হয়েছে এবং বাক্যের মাধ্যমে কি হয়েছে? মনের ভাবটা পরিপূর্ণতা পেয়েছে। তাহলে এখানে বাক্য হচ্ছে কতগুলো শব্দ, অর্থবোধ শব্দের সমষ্টি, সেটা উচ্চই মনের ভাব প্রকাশ করতে হবে। এরপরে আসো বাক্যের মধ্যে আরেকটা কথা, সেটা হচ্ছে বাক্য তৈরি করতে গেলে একজন উৎপাদন করবে, আরেকজন শুনবে, সেখানে বক্তা এবং শ্রোতা দুজনে থাকতে হবে। এরপরে আসো বাগর্থ। বাগর্থ হচ্ছে অভিধানে শব্দের অর্থ থাকে কতগুলো, সেই অর্থগুলো দেখা যাচ্ছে যে এক এক জায়গায় বিশেষ বিশেষ পরিবেশে সেই শব্দগুলো এক এক অর্থ বহন করে থাকে এবং সেই ভিন্ন ভিন্ন ক্ষেত্রে অর্থ পাল্টে যায়। যেমন ধরো একটি পোড়া শব্দ, যেমন ধরো পোড়া, এই পোড়া শব্দটি দিয়ে বোঝায় দগ্ধ হওয়া। দগ্ধ হওয়া বোঝায়।
এই পোড়াটা শব্দ দিয়ে কি বোঝায়? দগ্ধ হওয়া, বা যেমন আগুনে তার ঘর পুড়ে গেছে, আগুনে তার ঘর পুড়ে গেছে, তাহলে এই একটা অর্থ বোঝায়। কিন্তু যখন আবার আমি একটা উদাহরণ দিব যে আমার মন পুড়ে পুড়ছে, তখন কিন্তু এই বাক্যের মধ্যে পোড়া শব্দটা ভিন্ন অর্থ প্রকাশ পেয়েছে। তাহলে একাধিক শব্দ আছে এরকম যে একই শাব্দিক অর্থ একরকম এবং বাক্যে ব্যবহারের ক্ষেত্রে ভিন্ন অর্থ প্রকাশ করে থাকে। তাহলে আমরা কি পেলাম? ভাষার উপাদান মূলত চারটি পেলাম, ধ্বনি, শব্দ, বাক্য, বাগর্থ। এবার আসো প্রকাশ মাধ্যম। ভাষা কিন্তু বাক প্রকাশের একমাত্র মাধ্যম নয়। ভাষা কি? ভাষা মানুষের বাক প্রকাশের একমাত্র মাধ্যম নয়, এজন্য আরও কিছু মাধ্যম আছে, যেগুলো হচ্ছে ভাষা আবিষ্কারের পূর্বে মানুষ অঙ্গভঙ্গির মাধ্যমে ছবি এঁকে তাদের মনের ভাব প্রকাশ করত। কিন্তু দেখা গেছে যে এখানে ভাব প্রকাশের মাধ্যম একটা অঙ্গভঙ্গি আছে, আরেকটা হচ্ছে সংকেত আছে। অঙ্গভঙ্গি কীরকম? ধরো রাস্তায় যখন ট্রাফিক পুলিশ থাকে, তখন গাড়ি চলার জন্য ইশারা দিয়ে, হাতের ইশারা দিয়ে গাড়ি চলার নির্দেশ দিতে পারে, থামার জন্য হাতের ইশারা দিয়ে থামানোর নির্দেশ দিতে পারে, এটা হাতের ইশারার মাধ্যমে। আমরা বিভিন্ন সময় যেমন আমার মাথা ব্যথা করছে, এটা আমি ইশারার মাধ্যমে হাতের ইশারা দিয়ে বোঝাতে পারি, অঙ্গভঙ্গি, এটা অঙ্গভঙ্গির ভাষা। আরেকটা হচ্ছে সংকেত ভাষা। যারা কথা বলতে পারে না এবং শুনতে পায় না তাদেরকে আমরা কি বলি? মুখ বলি, বধির বলি। তাহলে এদের জন্য যে ভাষা আছে সেটা হচ্ছে সংকেত ভাষা। যেটা ইশারার মাধ্যমে ভাষা সেটা হচ্ছে অঙ্গভঙ্গির ভাষা, আর যেটা হচ্ছে মানুষ যাদের কানে শুনতে পায় না, কথা বলতে পায় না, তাদের জন্য যে লেখার ভাষাটা আছে ইশারার মাধ্যমে হোক বা লিখিত হোক, সেটা হচ্ছে সংকেত ভাষা। এই হলো প্রকাশ মাধ্যম, ভাষা প্রকাশ মাধ্যম, বিভিন্নভাবে প্রকাশ করা যায় ভাষাটাকে। এবার আসো মাতৃভাষা নিয়ে। এই মাতৃভাষা কি? মাতৃভাষা হচ্ছে মানুষের মায়ের ভাষা, মায়ের ভাষার নাম হচ্ছে মাতৃভাষা। আমরা মায়ের কাছ থেকে যে ভাষাটা শিখি সেটাই হচ্ছে আমাদের মাতৃভাষা। শিশু সবসময় যে মায়ের কাছ থেকে শিখে ভাষা তা নয়। বাঙালি মায়ের সন্তান যদি স্প্যানিশ বা জার্মানি মায়ের কাছে বড় হয়, তাহলে তার কাছ থেকে যে ভাষা শিখবে সেটাই হচ্ছে তার মাতৃভাষা। এরপরে আসো উপভাষা। উপভাষা নিয়ে আমি আর কোন কথা বলবো? উপভাষা কি? প্রত্যেকটা ভাষারই উপভাষা আছে। উপভাষা হচ্ছে আঞ্চলিক ভাষা, উপভাষার আরেক নাম। সেটা হচ্ছে অঞ্চল ভেদে যে ভাষার বৈচিত্র্য বা পার্থক্য লক্ষ্য করা যায় সেটাই হচ্ছে উপভাষা। ধরো ঢাকা অঞ্চলের একরকম ভাষা উচ্চারণ একরকম, আবার নোয়াখালী অঞ্চলের উচ্চারণ ভাষার উচ্চারণ একরকম। তাহলে ভাষা ভেদে, অঞ্চল ভেদে ভাষার যে বৈচিত্র্য সেটাই হচ্ছে উপভাষা। প্রত্যেকটা ভাষারই উপভাষা রয়েছে। এবার আসো প্রমিত ভাষা কি? প্রমিত ভাষা হচ্ছে উপভাষাগুলো অনেক সময় সকলের, এই উপভাষাগুলো অনেক সময় সকলের বোধগম্য হয় না। এই বোধগম্য যাতে সবাই বুঝতে পারে সেই জন্য এমন একটা ভাষাকে আদর্শ হিসেবে ধরে, সেটাই যে বোধগম্য সবাই যাতে বুঝতে পারে যে ভাষাটা তৈরি করা হয় সেটাই হচ্ছে প্রমিত ভাষা। একটা ভাষাকে আদর্শ হিসেবে ধরে যে ভাষাটা তৈরি করা হয় সেটা হচ্ছে প্রমিত ভাষা। এইগুলো প্রমিত ভাষা। আমরা প্রথম দিকে পড়িয়েছিলাম ভাষার প্রকারভেদ, সেখানে দুইটা প্রকার ছিল, একটা মৌখিক ভাষা আর একটা হচ্ছে লৌখিক ভাষা। লৌখিক ভাষার আবার দুইটা রূপ আছে, দেখো, একটা হচ্ছে সাধু ভাষা আর একটা হচ্ছে চলিত ভাষা। সাধু ভাষাটা কীরকম? সাধু ভাষাটা হচ্ছে বইয়ের ভাষা, প্রথম দিকে বইয়ের ভাষা হিসেবে, এটা হচ্ছে মুখের ভাষা হিসেবে ব্যবহৃত হয় না, এটা একটা গুরুগম্ভীর ভাষা, এখানে তৎসম শব্দের ব্যবহার বেশি। আর চলিত ভাষাটা হচ্ছে পরিবর্তনশীল ভাষা, মানুষের কথাবার্তায় নাটকের সংলাপে উপযোগী একটা ভাষা এবং পরিবর্তনশীল ভাষা। এবার আসো আমরা এই পর্যন্ত যা পড়াইলাম তার আলোকে আমরা একটা অ্যাসাইনমেন্ট দিব শিক্ষার্থীবৃন্দ। অ্যাসাইনমেন্টটা দেখো এখানে, অ্যাসাইনমেন্ট এই অধ্যায়ে যে আলোচনা করলাম সেখানে বহুদিন প্রজাতি প্রশ্ন আছে অধ্যায় শেষে, অধ্যায় শেষে অনুশীলনী শেষে কতগুলো অনুগ্রহণীয় প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো থেকে তোমরা সবগুলা বাসায় পড়বে, সেখান থেকে 10টা তোমরা লিখে এনে আগামী 4 তারিখ তোমরা জমা দিবে, আগামী 4/3/2021 বৃহস্পতিবার।
শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।